মেলা এই জন্য আমার আশা স্কুল হচ্ছে রথিপুর বরোদা পানিপিঠ সেই স্কুলে আমি আমার এমপি ল্যাড থেকে 15 লক্ষ টাকা বরাদ্দ করেছিলাম তারা একটি আধুনিক কম্পিউটার ক্লাসরুম করতে চেয়েছিলেন আমি বরাদ্দ করেছিলাম তারা খুব সুন্দরভাবে কাজটি শেষ করেছেন এবং কম্পিউটার এবং তার সঙ্গে যেগুলি তথ্য প্রযুক্তির সরঞ্জাম একটি আধুনিক কম্পিউটার ক্লাসরুম তারা তৈরি করেছেন আশা করি এখানকার ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে উপকৃত হবে এবং এই কম্পিউটার জগৎটাকে ভালোভাবে এনজয় করবে শিখতে পারবে নিজের পায়ে দাঁড়ানোর ক্ষেত্রে এটা একটা বড় কাজ হবে তো সেটি আনুষ্ঠানিক উদ্বোধনে এসেছিলাম সেখান থেকে এই বিদ্যাসাগর আপনাদের আজকে যে প্রেস মিট করবেন একটা মেসেজ কি স্কুলের যেটা আমার এমপিল্যাডের উদ্বোধন সেটার জন্যই আমি কলকাতা থেকেও জানিয়েছিলাম এখান থেকে একটা অনুরোধ করেছিলাম যদি একটুখানি কভার করা যায় কারণ একটা স্কুলে একটা সবাই একটা বড় নানা রকম জায়গায় তো বহু লোক বহু জায়গায় টাকা বরাদ্দ করেন কিন্তু দূরের দিকের প্রত্যন্ত এলাকার স্কুলগুলিতেও যদি কম্পিউটার ক্লাসের জন্য কোনো একটা ক্লাসরুম হয় সেটাও যাতে একটু প্রচারের আলোয় আসে সেটা দাদা পৌর নির্বাচন কি ঘিরে একটা তো প্রার্থী তালিকা প্রকাশের পরে তো বিভিন্ন জায়গায় ডামাডোল দেখতে পায় কিছু কিছু প্রার্থী তালিকা নিয়ে আমি একটি বিষয়ও বলবো না ওটা একদম শীর্ষ নেতৃত্বের বিষয় দাদা দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূলের একটা গোষ্ঠী যারা হচ্ছে যে বিভিন্ন জায়গায় টিকিট পাচ্ছে না জানা যাচ্ছে যে তারা নাকি নির্দল দেবে বলছে কি বলবেন এই বিষয়ে আমি প্রার্থী সংক্রান্ত বিষয়ে একটি শব্দও এখন উচ্চারণ করব প্রার্থী কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণের চেষ্টা করেন বা কোনোভাবে কোনো রকম অন্তর্ঘাত বা ভেতরে থেকে কাউকে ড্যামেজ করার চেষ্টা করেন পুরোটা দল নজর রাখছে যদি কেউ বা কারা এগুলো করে থাকেন তাহলে কোনো অবস্থাতেই দল সেগুলো বরখাস্ত করবে না এখানে ব্লক সভাপতি এবং যারা রয়েছেন দলের দায়িত্বপ্রাপ্ত দল যাদের দায়িত্ব দিয়েছে তারা দলটাকে আগলে রেখেছেন মানুষকে আরও উন্নয়ন আরও পরিষেবা সংগঠনকে মজবুত রাখা তারা দেখছেন বাকিটা শীর্ষ নেতৃত্ব।